9 জানুয়ারি সাতকানিয়া উপজেলার কেউচিয়া এ ব্রহ্মান সড়কের কেউচিয়া ধর্মপুর মধ্যবর্তী গডলা কালের ব্রিজ এলাকায় মাটি কেটে সড়ক উন্নয়নের কাজের উদ্বোধন করেন কেউচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ। এই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কবির আহমদ, আবু তালেব, বুলবুল আক্তার, ব্যবসায়ী আব্দুর রহিম, শহীদুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা বলেন, এই সড়কটি যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমত অবস্থায় চেয়ারম্যান মনির আহমদ এগিয়ে আসায় কেউচি এবং ধর্মপুরবাসী চিরকৃতজ্ঞ। ಅದೇ ಬರೋಸಾ ದೊಡ್ಡ ಎಷ್ಟು ಹುಡುಗಿದ್ರು.